এ বন্ধুরা, হাউ আর ইউ? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি বরাবরের মতোই। তো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, রিয়াকশন দিব। তো গান হচ্ছে একটা মিউজিক ভিডিও, এটা শূন্য ব্যান্ড গেয়েছেন। শূন্য ব্যান্ডের আগে একটা ভিডিওতে আমি রিয়াক্ট করেছিলাম, তোমরা চাইলে আমি এখানে আই বটনে দিয়ে রাখবো, তোমরা ওখানে চাইলে দেখতে পারো। তো বন্ধুরা, আমি গানটা যেখান থেকে নিচ্ছি আমি শূন্য ব্যান্ড ইউটিউব চ্যানেল থেকে নিচ্ছি। আমি অরিজিনাল লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এবং আমার ইনস্টাগ্রাম আইডিটাও দিয়ে রাখবো, তোমরা ওখানে গিয়ে ফলো করে দিও, নতুন নতুন আপডেট আমি ওখানে দিতে থাকবো। আর গানটা আমি আগে কখন শুনিনি, চলো প্রথমবারের মতো শুনতে চলেছি। তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক, লাইক ডিসলাইক দুটোই করে দিও। তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো আগে ভিডিওটা দেখে আসি, তারপরে বাদ বাকি আমার রিয়াকশন দেখার পরে বলবো। চলো 1 2 3 লেটস গো। দারুণ, খুবই মানে ইমোশনাল টাচ ছিল গানটাতে, কি বলবো। মানে ছোট ছোট বাদ, এটা একটা বাবা এবং মেয়ের কাহিনী ছিল। অ্যাকচুয়ালি যদি বলি, মেয়েদের বাবাদের প্রতি একটু টান থাকে সবদিন, আর বাবারা এরকম হয় যে আমরা জানি এটা যে মানে অ্যানিমেশনটা করেছে দুর্দান্ত করেছে, একটা পুরো ইমোশনটা মানে ফুটিয়ে তুলেছে। যে একটা বাবা তার ছোট বাচ্চাকে কত ভালোবাসে, ছোট বাচ্চাকে রেখে জীবিকার তাগিদে কোথায় যেতে হচ্ছে। এটা তো মতলব মৎস্যজীবী যারা থাকে, মতলব সাগরে সমুদ্রে যারা যায় মাছ ধরতে,
তাদের নিয়ে একটা কনসেপ্ট করেছে, তো দারুণ। অ্যাকচুয়ালি শূন্য ব্যান্ড এমন এমন সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে এসেছে। আমি শূন্য ব্যান্ডের শুধু দুটো গানই শুনেছি, একটা হচ্ছে বেহুলা আর একটা হচ্ছে বিবিয়া। তো খুবই দারুণ এনাদের কনসেপ্ট, ভিডিও কনসেপ্টগুলো খুবই দারুণ থাকে। সাথে সাথে এনাদের গান, গানের কথা কী বলবো, গানের আমি বরাবরই আমি বলে আসি যে বাংলাদেশে যে গান থাকে, গানের যে লিরিক্সগুলো থাকে খুবই মানে রিয়ালিস্টিক থাকে, মানে খুব গানগুলোর মানে এত সুন্দর থাকে যে মানে কী বলবো। এটাও অনেক সিম্পল ছিল কিন্তু অনেক ইমোশনাল টাচ ছিল গানের ভিতর, যে একটা বাবা সে তার মেয়েকে কত ভালোবাসে, তারপরও জীবিকার তাগিদে তাকে যেতে হচ্ছে সমুদ্রে মাছ ধরতে। মানে এটা শুধু ওনাদের কনসেপ্ট নিয়ে করেছে কিন্তু তা না, এটা বলবো যে পৃথিবীর সমস্ত বাবারাই এরকমই হয়, যে আজাদ তাদের কত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, তাদের ফ্যামিলি ছেলে মেয়ে সব কিছু ফেলে রেখে চলে যেতে হয়, কেউ পরবাসে যাচ্ছে দুটো পয়সা কামানোর জন্য, কেউ আবার এরকম ইনাদের মতো কেউ চলে যাচ্ছে জীবনের পরোয়া না করে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে শুধু ছেলে মেয়েদের মানুষ করতে। তো এসব বাবা মাদের আসলেই, বাবা মার ঋণ তো কখনো শোধ করা যাবে না, বাবা মারা এরকমই হয়। তো খুবই ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটা, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।